প্রথমেই বললে কি বাস্তুশাস্ত্রে বিশ্বাস করাটা নিজের উপর, করা বা না করাটা সম্পূর্ণ নিজের বিশ্বাস। লৌকিক বিশ্বাসের কথাই আজ আমরা ব্যক্ত করব এই ভিডিওতে। বিভিন্ন দেশে কচ্ছপ সৌভাগ্য প্রদানকারী প্রাণী হিসাবেই পরিচিত। বাস্তুমতে কচ্ছপের মূর্তি অতি শুভ বলেই মনে করা হয়। এই মূর্তি যে বাড়িতে থাকে সেখানে নেতিবাচক প্রভাব দূর হয় এবং ইতিবাচক প্রভাবের আগমন হয়। যে কোনো বিষয়ে সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে এই মূর্তি। বিভিন্ন ধরনের কচ্ছপের মূর্তি রয়েছে। এক একটি কচ্ছপের মূর্তি এক এক রকমের ফল দিয়ে থাকে। হিন্দু পুরাণ মতে সাগর মন্থনের সময় সমগ্র মানবকুলকে রক্ষা করতে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেন। সমগ্র বিশ্বকে নিজের পিঠে তুলে নিয়েছিলেন তিনি। তাই হিন্দু ধর্মেও কচ্ছপের গুরুত্বকে অস্বীকার করা সম্ভব নয়। লোহা তামা মাটি বা কাঁচের কচ্ছপ বাড়িতে বা অফিসে এনে রাখলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা খুবই কমে যায়। সেই সঙ্গে আরও অনেক উপকার পাওয়া যায় বলে লৌকিক বিশ্বাস। বিভিন্ন ধরনের কচ্ছপের মূর্তি পাওয়া যায় বাজার থেকে। এই ধরনের মূর্তির ফলাফলও বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন বাড়িতে যদি একজোড়া কচ্ছপের মূর্তি রাখা হয় তাহলে বাড়িতে সকলের মধ্যে মিলমিশ ঘটাতে একজোড়া কচ্ছপ মূর্তি রাখতে হবে। অর্থাৎ বাড়ির মধ্যে মানুষজনের মধ্যে রিলেশনশিপ বন্ড ভালোভাবে তৈরি হবে, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তৈরি হবে। তাই একজোড়া কচ্ছপ বাড়ির সম্পর্কের বন্ধন অটুট রাখতে সাহায্য করে। তাছাড়া যদি আমরা বাড়িতে মাটির তৈরি কচ্ছপের মূর্তি রাখি তাহলে কী ফল পাবো? বাড়ির বাসিন্দারা যদি প্রচুর শারীরিক রোগে ভোগেন তাহলে মাটির কচ্ছপ রাখা যেতে পারে এবং এর ফলে শারীরিক এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন বাড়ির সদস্যরা। যে কোনো ধাতব কচ্ছপের মূর্তি যদি বাড়িতে রাখা হয় তাহলে কী ধরনের সুফল পাওয়া যেতে পারে? প্রথমত ব্যবসায়ী উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য বাড়িতে ধাতব কচ্ছপ রাখা যেতে পারে। দোকান বা কর্মস্থলে এমন কচ্ছপ রাখা শুভ বলে মনে করা হয়। এবং পিতলের কচ্ছপের ভূমিকা কী? পিতলের কচ্ছপের মূর্তি যদি বাড়িতে রাখা হয় তাহলে পরীক্ষায় ছাত্রছাত্রীদের মনোসংযোগ বৃদ্ধি পায়, এর ফলে পরীক্ষার ফল খুবই ভালো হবে, এই ধরনের ভুলের সম্ভাবনা রয়েছে। বাড়িতে যদি আমরা রূপোর তৈরি কচ্ছপ রাখি কচ্ছপের মূর্তি তাহলে কী ধরনের সুফল পাওয়া যেতে পারে? প্রথমত নতুন ব্যবসা শুরু করার সময় বা নতুন কর্ম শুরু করার সময় রূপোর কচ্ছপ মূর্তি খুব ভালো ফল দিয়ে থাকে, ব্যবসার কুনজর থেকে বাঁচানো যায়। ক্রিস্টাল কচ্ছপের মূর্তি যদি আমরা বাড়িতে রাখি তাহলে বাড়ির আর্থিক উন্নতি সম্ভব হয় এবং ক্রিস্টালের কচ্ছপ স্বচ্ছ কচ্ছপ মূর্তি বাড়িতে রাখলে দারুণ উপকার পাওয়া যায়। বন্ধুরা, ভিডিও অন্তে একটাই অনুরোধ, ভিডিওটা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করুন এবং শ্রী হরি বিষ্ণু কমেন্ট করুন।